তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে? কত চোর ডাকাত মদখোর মানুষ সেখানে গিয়ে পাঁচক নামাজি হয়ে গেছে, সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনাকে তারা সুন্নত শিখিয়ে বাসায় পাঠিয়ে দিবে, এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন, সমস্যা কি? যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন, সবাইকে মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে, পাবে না নিঃসন্দেহে, কিছু মানুষ তৌফিক পাবে, কিছু মানুষ হয়তো পাবে না, যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে? এভাবেই তো শিখবে, সুন্নতের উপর আমল করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নার উপর আমল করার তৌফিক দান। চার নম্বর ভাই, যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? সময় মূল্যায়ন কেমন? আপনার দিন রাতের একটা রুটিন থাকবে, এলোমেলো লাইফ লিড করবেন না। এই যে আমরা, আল্লাহ মাফ করুক, আমরা এখন তিনটায় দুটায় চারটায় ঘুমাই, বারোটা একটা দুইটায় উঠি, নাউজুবিল্লাহ। এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে? আমাদের খাওয়ার ঠিক নাই, আমাদের ঘুমের ঠিক নাই, আমাদের মানে খাবারের যে অভ্যাস, খাদ্যাভ্যাসও ঠিক নাই। আমরা একটু খেলাধুলা আগে করতাম, সেটা এখন করি না, সারাদিন ফোন নিয়ে বসে থাকি, আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি, গোল হয়ে বসে লুডো খেলে, গোল হয়ে কি করে লুডো খেলে, অনলাইনে গেমস খেলে, অনলাইনে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। আগে তো তাও ছেলেপেলে একটু ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আমরাও তো খেলেছি ওই সময়। তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল। এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে, লুডো খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, সারাদিন অনলাইনে বসে অথর্বর মতো বসে আছে, এটা কি ভালো হচ্ছে? এই জন্য অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে, জিকির আজগার করে, পড়াশোনা করে, আধা ঘন্টা এক ঘন্টা একটু খেলাধুলা করলে কি সমস্যা? একটু ফুটবল খেলেন, দৌড়াদৌড়ি করেন, জগিং করেন, একটু ব্যায়াম করেন, আল্লাহ পাক আপনাদের যৌবনে বরকত দান করুন। আমি এই কাজগুলো করতে হবে কিনা, ভালো না খারাপ, করেন। আর নিয়মতান্ত্রিক লাইফ লিড করবো আমরা, নিয়মতান্ত্রিক। আমার জীবনে একটা রুটিন থাকবে, রুটিনের বাইরে যাবো না। পড়াশোনার রুটিন থাকবে, খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে, খাওয়া দাওয়ার রুটিন থাকবে, দাওয়ার রুটিন থাকবে, আমি আলেম ওলামাদের কাছে যাবো, এই রুটিন থাকবে। একটা রুটিন লাইফ লিড করবেন, এলোমেলো জীবনযাপন করবেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান। কয়টা বলেছি ভাই বলেন? ছয় নাম্বার, যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো নারীর ফেতনা থেকে। কি থেকে ভাই? যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো কি থেকে? একটা হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে, নবীজি বলছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই। কেমন ফিতনা? আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি, যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এই ধরনের হারাম সম্পর্কের সাথে আছি, মন থেকে কি আপনি ফিল করেন যে আল্লাহ আপনার সাথে আছেন? বলেন তো দেখি, অনেস্টলি বলেন। আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান, ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে, আপনার মনের নূরটা নষ্ট হয়, আপনি বুঝতে পারেন না, বুঝতে পারেন না? যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন, নাউজুবিল্লাহ, আপনার মনটা যে শক্ত হয়ে গেছে আপনি বুঝতে পারেন না। আল্লাহর ওয়াস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন, আল্লাহ পাক তৌফিক দান করবেন। কি করবো তাহলে আমরা? ওই যে বলেছি, হালাল সম্পর্ক করতে পারলে হালাল, যদি করতে না পারি সবর করবেন। কি করবেন? সবর করবেন, ভালো কাজে ব্যস্ত থাকবেন, বেশি বেশি রোজা রাখবেন। কি করবেন? বেশি বেশি রোজা রাখবেন, সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন। এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন, আল্লাহ পাক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবে ইনশাআল্লাহ। এরপরেও যদি ভুল হয়ে যায়, হতে পারে, এই যুগটা ফেতনার যুগ, চরম ফেতনার যুগ, যদি কোনো ভুল হয়ে যায়, খবরদার আপনি হতাশ হবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না, হতাশা শয়তানের পক্ষ থেকে আসে, কখনো হতাশ হবেন না। দেরেন দেন ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, পারা যাবেন ইনশাল্লাহ। জীবনে কখনো হতাশ হবেন না, জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। অতএব নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। সাত নাম্বারটা হচ্ছে, এই সমাজ আপনাকে যেভাবে শেখায়, কিভাবে শেখায়, এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে,
সন্তান প্রতিপালন আর তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই তো শেখায় নাকি? সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য, সমাজের পরিকল্পনা নয়। পরিবার আপনাকে চাপ দিচ্ছে, চাকরি পাস না, পড়াশোনা করিস না, হ্যাঁ পড়াশোনায় কেন তুই 80 নম্বর পেলি না, পাইলি না, কেন চান্স পেলি না, কবে চাকরি পাবি, কবে আমাদেরকে দেখবি, খাওয়াবি, পড়াবি, এই যে চাপগুলো চারপাশ থেকে আসে, আসে কিনা? অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয়, অনেকে দেখা যায় আত্মহত্যা করছে, ইদানিং করছে কিনা ভাই? এই শব্দটা থেকে আমি পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না। সমাজ যেভাবে শেখায়, সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে, এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে পথ চেয়ে নেবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন, কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন। কি হয়েছে? 80 নম্বর পান নাই তো কি হয়েছে? আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে? চেষ্টা তো করেছেন আপনি, আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটিতে চান্সের জন্য, আপনি চান্স পাই নাই, চেষ্টা করেছেন আপনি, বাস চেষ্টা করেছেন পাই নাই, তাকদীরে ছিল পাই নাই, বাস আমি আমার চেষ্টা করেছি। কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না। আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করব, কোনো অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলবে। এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে, কেন এত চাপ দিচ্ছেন? তার প্রতিভা কোথায় খুঁজে বের করুন, তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন? আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠে একটা সিল মেরে দেই, হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার, কেন? এর বাইরে কোনো প্রফেশন নাই। আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, না হলে বুয়েটে, না হলে এখানে, এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নাই। আর এখানে পড়লেই আমার সে ছেলে বা আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে, অন্য কোনোভাবে হবে না, এটা গ্যারান্টি দেওয়া আছে? যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন, দেখেন খুঁজে বের করে। আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় না, কলেজেও যায় না, আছে না এমন? আছে। আমি বলছি না আপনারা যাবেন না, আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে, সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো। হ্যাঁ, প্রতিযোগিতার একটা জগৎ আছে, আমাকে সেই জগৎ উতরাতে হবে, আপনি চেষ্টা করবেন, যদি না হয় তাকদীর ছিল হয় নাই, ব্যাস ভাই। আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে, এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইনশা, ঠিক আছে কথা? ব্যাস, দুনিয়ার জন্য নয়, আল্লাহ পাক বোঝার তৌফিক দান। কটা বললাম? 7টা না 8টা? 7টা। 8 নম্বর, 8 নম্বরটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদার, সেটা হলো 8 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে, কেউ বলবে আমারটা সঠিক, কেউ বলবে না ওরটা নয়, আমারটা সঠিক, কেউ বলবে না আমার দলটা সঠিক, কেউ বলবে না ওর সংগঠন সঠিক, এগুলো আপনার কান ভারী করে ফেলবে। তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই, নামাজ পড়তাম না, এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাঁধবো কোথায়, এটাই তো ফিক্স করতে পারতেছি না। আর আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই, নাকি ভাই? ওর আলোকে একটা কথা বল, সেটা হলো সমাজে কিছু ইখতিলাফি মাসআলা আছে, এই মাসআলাগুলো কানেও ঢুকাবেন না। আপনি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করুন, এবং চিরায়ত একটা ইসলাম আমরা ফলো করছি না, এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন কিছু নাই। হ্যাঁ, প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে, এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হাদিসে নাই, এটা তার সমস্যা, কোরআন সুন্নার সমস্যা নয়, কথা বুঝতে পারছেন? এটা তার সমস্যা, সে এটাকে সেই বেদাতটা করছে, সেই শিরকটা করছে। তার মানে এই নয় যে কোরআন হাদিস আমাকে শিরিক শিখিয়েছে, বেদাত শিখিয়েছে। কোরআন এবং হাদিসে যেটা আছে এটা সুন্দর, এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম, আমাদের কন্টিনেন্টে আছে, বাংলাদেশেও আছে। এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ তাআলা। বড়ের ওলামায়ে কেরামদের কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করুন। আর যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে এগুলো নিয়ে সমাজে মত পার্থক্য সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মসজিদ ভাগ করতে যায় না, সমাজকে ভাগ করতে যায় না, জাতিগত ঐক্যটা রক্ষা করেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দেন। আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি, ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো। আর কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে? আমি 10 জন আলেমের সাথে পরামর্শ করবো, ব্যাস। আমি এত বড় আলেম নই, তাহলে আমি 10 জন আলেমের সাথে পরামর্শ করবো,
হুজুর এই বিষয়টা চলছে, এটা সম্পর্কে আসলে বিষয়টা কি? একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াসড হয়ে যাবেন না। আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন, হকটা যেখানে পাবো সেটা নিয়ে বলছেন। এমন নয় যে উনি বলেছেন বলেই হক, আর কারোটা নিব না, ওনারটাই নেব, এভাবে চিন্তা করবেন না। হক যেখানে আছে সেখানে যাবেন আপনি ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। আর যে ইখতিলাফগুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে চান না, মতানৈক্য নিয়েই ঐক্য হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দেন। আর শেষের দুটা হলো, যৌবনকালে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। কারণ বার্ধক্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন, সেগুলো পরে পারবেন না। অতএব এই সময় আপনি আপনার রিজিকের একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন, কিছু সাস্টেইনেবল অ্যাসেট করার চেষ্টা করুন, যাতে পরবর্তী বয়সে গিয়ে আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়ার ফেতনায় পড়তে না। আল্লাহ পাক আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমি দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন যৌবনকালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না, তাই এই যৌবনেই ইলম অর্জন করে আল্লাহ পাকের দিনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে গ্রামে গঞ্জে জেলায় উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। যৌবনকালে আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান। যতটুকু জানেন, আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় পাঁচ ওয়াক্ত, তাহলে নিজে পড়েন মানুষকে নামাজের দাওয়াত। আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম, জানেন কি না ভাই, ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই সুদ না খাই। আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম, ব্যাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন ভাই জেনার দিকে যাস না এবং হারাম অ্যাফেয়ার্সে যাস না। যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছে দেন, আল্লাহ পাক তৌফিক দান। যুবক ভাইদেরকে আমি এই 10টা নসিহত করলাম আজ, এই নসিহতগুলো একটু মেনে চলেন, যৌবনটা সুন্দর হবে চল। এছাড়া আর অনেক নসিহত আছে, এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি, আল্লাহ পাক তৌফিক উসমানী হুজুরের যে বইগুলো এগুলো পড়েন ইনশাআল্লাহ দেখবেন আরও অনেক হেদায়ত আপনি পাবেন। মোটা দাগে কথা হচ্ছে ইলম অর্জন করতে হবে, রাজি আছে কিনা ভাই, রাজি আছে কিনা বলেন, ইলম অনুযায়ী আমল বাড়িয়ে দিব রাজি আছে কিনা, হকপন্থী ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলবো রাজি আছে কিনা, আমরা যৌবনকালে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করবো রাজি আছে কিনা, যৌবনের সময়কে বিন্যাস করে চলবো ইলম হলো জীবন যাপন করবো না রাজি আছে কিনা, নারীদের ফেতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো রাজি আছে কিনা, আগামী দিনের জন্য ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করবো রাজি আছে কিনা। আচ্ছা এখন আসেন, এগুলো আমাদের করণীয় ছিল, আমাদের যুবকরা এখন করছে কি সেটা, আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে, কিশোর গ্যাং কি করছে, আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো, আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন, আপনার সন্তানকে যত ছোট মনে করছেন আপনার সন্তান এখন এত ছোট নয়, কিশোর বয়সে সে এমন পাপ করে ফেলেছে যা আপনি এখনো করেন নাই, কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তাও করতে পারেন। অতএব সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না, আমরা তো সন্তানকে মানুষ করার জন্য নিজের ঘাম ছেড়ে দিচ্ছি, মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা, দেহটাকে গড়ে তোলা নয়, তার আত্মাটাকে গড়ে তুলুন, সন্তানটাকে খেয়াল রাখেন। ঢাকা শহরে কিশোর গ্যাংয়ের দৌরত্ব টেকা যাচ্ছে না, রাস্তাঘাটে ছিনতাই করছে, মাদক সেবন করছে, মানুষের সম্পদ মোবাইল ধূপ করে কেড়ে নিয়ে দৌড় দিচ্ছে, এক গ্যাং আর গ্যাংয়ের সাথে মারামারি করছে, এগুলো শিখছে কোত্থেকে, এগুলো শিখছে আপনার ওই যে অপসংস্কৃতি দেখে দেখে, পশ্চিম থেকে আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক অপসংস্কৃতি ঢুকছে ভিতরে, ওটা দেখে 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 শিখছে কি করতে হয় না। দুইটা গ্যাং তৈরি করছে এবং সিনেমাতে যেমন দেখানো হয় সে নিজেকে ওই রকম করে চিন্তা করা শুরু করছে। এই কনসেপ্টগুলো মানুষ পাচ্ছে কোথায়? নাটক সিনেমা থেকে পাচ্ছে। একটা দল ক্রিয়েট করেছে, সে সেই দলের নেতা হয়েছে, আরেক দল তাকে মারতে আসছে, সে আবার তাকে মারতে যাচ্ছে, এই যে জিনিসগুলো এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না, যুবকরা শিখছে কোত্থেকে? এগুলো বাংলাদেশের মেয়েদেরকে একসময় শেখানো হয়েছে তুমি সুন্দর না, তুমি কি না, তাদের মনে ঢোকান তুমি সুন্দর না, আরো সুন্দর হতে চাও, আরো সুন্দর হতে চাও, এই ক্রিম মাখো সুন্দর হয়ে যাও, এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিছে মাথায়, তুমি সুন্দর না, তোমাকে আরো সুন্দর হতে হবে, আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না, অন্যরা আরো অনেক বেশি সুন্দর, তুমি সুন্দর না, এই ক্রিম মাখো সুন্দর হবে, এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হবে, বাণিজ্য সবকিছুর পিছনে কি থাকে, বাণিজ্য আর কিচ্ছু না, তারপর শুরু হলো যে পার্লার, অমুক ক্রিম, তমুক ক্রিম, অমুক সোনো, এই সেই, ব্যাস মেয়েরা পাগল হয়ে গেল, ব্যাস
নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধারণ করে যে কাপড় চোপড়গুলো পরি, কিছু মানুষ শেখালো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো, এটা পরো, ব্যাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করবো। আর পাঞ্জাবি পায়জামা পরা তো আমাদের বাপদাদাদের শুনলো, এটা বাঙালিদেরই শুনলো, সব বাদ দিয়ে এখন আমরা কি শুরু করেছি দেখেন তো। তো এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকানো হয়, মিডিয়ার থ্রু দিয়ে। আমরা দেখছি এখন যুবকরা, বহু যুবক মাদকাসক্ত হয়ে যাচ্ছেন, বুঝছেন কিনা? কিসের এত হতাশা ভাই, কি হয়েছে? আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, তো গেছে না হয়তো, কি হয়েছে ভাই, কি হয়েছে? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? আল্লাহ পাকের জমিনে কি মেয়ের অভাব নাকি? 40 জন নারীর দায়িত্ব একটা ছেলেকে নিতে হবে, সে সামানা মানে মা বোন ফুপু খালা স্ত্রী এই সব মিলে 40 জন কাঁধে কাঁধে উঠে যাবে। এখন ঘরে ঘরে মেয়েদের সংখ্যা বাড়ছে না? নবীজি বলেছেন সে সামানে মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, কমছে কি না ছেলেদের সংখ্যা? এখন হয়তো এভারেজ 100-104, পরে দেখবেন আরো বেড়ে গেছে। শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন, ওখানে ছেলে মেয়ের অনুপাতটা কেমন, কমছে সব জায়গাতে, আরো সামনে কমবে। তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে, বাস জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্য। এখন কি ফেন্সি ডিল গাঁজা ইয়াবা এগুলো সেবন করতে হবে? আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই, কি উদ্দেশ্যে? প্রথমে কি আয়াতটা বলেছে, কি উদ্দেশ্যে? আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে, রোজা রাখতে, দিনের প্রচার করতে, দিনের জ্ঞান অর্জন করতে, এই তো। তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন? আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো? ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশায় হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি, আত্মহত্যা করেছি? গেছে ভাই, যাইতে দেন। যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না। এখন আপনি কি করবেন? নিজের অবস্থান উন্নত করেন, আপনার পিছনে লাইন ধরে ঘুরবে চল, এটাই বাস্তবতা। দুনিয়া খুব খারাপ জিনিস, মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন। আল্লাহ, এই যে আমরা এখন অনেক পাপ করছি না, আল্লাহ কি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ পাক এখনো আমাদেরকে ভালোবাসেন, রহম করেন, অপেক্ষায় আল্লাহ পাক অপেক্ষা করছেন, তখন তওবা করবে, আমি তওবা কবুল করব। এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিবেন। আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন? আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই, যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না, রাজি আছি ভাই? অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা, আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন? আপনারা কি অলরেডি আসক্ত? আমি অনেক ভাইকে দেখেছি মাশাআল্লাহ ইফতার খুলেই একদম বেনসন টানা শুরু করে। হ্যাঁ, এটা যে হারাম আপনাদের কেউ ওয়াজ করে শোনায় নাই, এটাকে কি মনে করেন আপনারা, হারাম না হালাল? কেউ বলেছে মাকরু নাকি? মাকরু ফতোয়া দিয়েছে? মাকরুহ শব্দের অর্থ জানেন আপনি? মাকরুহ শব্দের অর্থ কি শুনেন, সূরা বনি ইসরায়েল খুলবেন, কোন সূরা? সূরা বনি ইসরায়েল, আল্লাহ পাক বলছেন আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছি। কোন কোন কাজ? জেনা করো না, জেনা ঠার কাছে যেও না, এতিমের মাল আত্মসাত করো না, শিরিক করো না, ইত্যাদি। যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন। এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ, অপছন্দ। কিসের অপছন্দ? তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন? নিয়াত করি আল্লাহ পাক, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না। আর বিশ্বাস করেন, শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে, জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না, যাবে না। কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন, আমি বলতে চাচ্ছি না। অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ, মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে। এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? আমাদের যুবক ভাইরা কোশ্চিন কেন মাদকের ধার কাছে যাবেন না? একটা হাদিস খালি মনে রাখেন, একটা এই হাদিসটা মনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সিগারেট একটা খেয়েছি, 40 দিন নামাজ নাই, এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আবার যদি মাদক খায় আবার 40 দিন কবুল হবে, যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আবারও যদি খায় আবারও 40 দিন কবুল হবে না, আবারও তওবা করলে আল্লাহ আবার মাফ করে দিবে। চতুর্থবার সে যদি মাদক খায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বা কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। কি পান করাবেন?
তিনাতুল খাবাল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি তিনাতুল খাবাল? কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে, এই যে ড্রিঙ্কস, জাহান্নামের যে হার্ড ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসের নাম হলো তিনাতুল খাবাল। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখ। হতাশা মাদক দিয়ে দূর হয় না। হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস, মাত্র তিনটা, কয়টা ভাই? এক, পাঁচ ওয়াক্ত নামাজ। এক কি? নামাজে আপনি ওযু করে সিজদা দেন, ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসলে চোখের পানি, মনের আবেগ, যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল্লাহ। নিজের আবেগ ধরে রাখবেন, এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন। মানুষকে আবেগ দেখা গিলা, মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে? আপনার পিতা যদি মারা যায়, আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে, আমি দোয়া করতে পারবো, কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো, আপনার অনুভূতি কে বুঝতে পারবেন? আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে। সুবহান সুবহান, আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে। গতকালকে বাংলাদেশের একজন বরেণ্য আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম, উনি বলছিলেন যে এক ব্যক্তি, এটা শোনেন, এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন। কথা বুঝতে পারছেন? সাহাবিদের মতো নামাজ শিখবেন। তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন, এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন। তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও, তিনি শেখাবেন। তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন, কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মুহাদ্দিস, আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মুহাদ্দিস নন, কিন্তু আবেদ আমল পড়ে। তাকে গিয়ে বলছেন, উনি আমাকে পাঠিয়েছেন সাহাবি বলা নামাজ শিখিয়ে দেন। তখন তিনি বলছেন, ঠিক আছে, সুন্দর করে উজু করে আসো, সুন্দর করে উজু করে আসো। উজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি উজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কি খেয়াল রাখবেন? উজু করছি শুধু আল্লাহর, আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করছে, আর কোনো উদ্দেশ্য নাই আমার। উজু করতে যাচ্ছে, তিনি আবার বলছেন, দাঁড়াও, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো। আবার শুরু করছেন, আবার বলছেন, শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো। এভাবে বলতেই আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর আগে বলছেন, শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো। বলতেই আছেন, বলতেই আছেন, এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো, নামাজে মনোযোগ এদিক ওদিকে যায়, আর তার মাথায় এটা আসে, এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে। এভাবে নামাজটা সে শেষ করেছে, শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না, বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, নামাজটা আমার মনে হলো না ঠিক মতো। তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন, আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম, কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই, আল্লাহর কাছে খুব মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজটা মনে হলো না। তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন, এটাই হলো সাহাবী বলা নামাজ। তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ কিছুই হলো না, কিছুই হলো। আমার কথা কি বুঝতে পারছেন? অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ, আপনার ইবাদত সব ফেলে দিবেন, অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন। অতএব নামাজ আপনার মাদকের দিকে যাওয়া লাগবে না, নামাজই আপনার হতাশা দূর করে দিবে ইনশাআল্লাহ। দুই নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত, তার মনের মধ্যে এই হতাশা, এই ভীরুতা, এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন। কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না। কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে। আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই, পাতলা একটা বই, আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন, যে ফজরের পরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেনি, বুঝতে পারবেন না। যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, আপনার দুনিয়ার খেয়ালই নাই। একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন, চটি বই, এক রাত্রের মধ্যে। বলা হচ্ছে, তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেওয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন, তো সে খাবারটা পাশেই আছে, খাবারটা পাশেই আছে, খাবারটা খাবো, এটা লিখে খাবারটা খাবো, এরকম তার চিন্তা ছিল। ফজর হয়ে গেছে, বই লিখাও শেষ, খাবার এই অবস্থায় পড়ে আছে, ডুবে গেছেন ভিতরে, খাবার খাওয়ার মাথায় খেয়াল নাই। এরকম হয় একজন মনীষী, বিখ্যাত মনীষী
রিয়াদুস সালেহীন কিতাবের রাইটার সংকলক আল্লামা নববী রহমাহ, এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর ওই দুইটা খেজুর খাওয়ারই সময় পাবে, হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে, এই টেনশন হতাশা এই সেই বা তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন, বরকত দিবেন, আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ। তখন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে, কেউ ওই কাজটা করে দিয়েছে, কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাকই এগুলো করাই দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো? দুই নম্বর কোরআন তেলাওয়াত, তিন নম্বর আল্লাহর জিকির। তিন নম্বর কি ভাই? আল্লাহর জিকির। চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে, মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে, মনে মনে জিকির হতে থাকবে। মনে মনে জিকির করতে পারেন, মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পড়া যাবে? পারে। মানুষের মন কখনো চুপ করে থাকে না, কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে, করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ। তো প্রিয় ভাইরা, বেশি বেশি জিকির করবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে, আল্লাহ পাক তৌফিক দান করবে। আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি, অনলাইনে আসক্ত দেখছি, জেনায় আসক্ত দেখছি, পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি, আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত, কিশোর গ্যাংয়ে আসক্ত। এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই? আমাদের কাম্য ছিল? এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি। এখন এই অবস্থায় পারবে? অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা, উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাআল্লাহ। আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক, আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক, আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই, এই সৌরভটা সবাই পাক, আমরা চাই কিনা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, আবার সেই রাসূলের মতো যুগ চলে আসুক, আমরা চাই কিনা। অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করতে হবে, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন, জেনা ব্যভিচার এবং নারীর ফিতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক, হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলেম ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন। আর শেষ লেকচার শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছি, একটু মনোযোগ দিন। একটা হচ্ছে আমাদের যুবতী দিনী বোনদের জন্য, এখানে বোনরা আছেন না, আছেন কি না, দিনী বোনরা আছেন, একটা নসিহত দিনী বোনদের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি, একটা নসিহত। আমার এই একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন, আমি কি বলবো সেটা? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা, আমাদের মায়েরা, এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। খুশি হন নাই? কয়টা কাজ? মাত্র চারটা। এক, যদি আমাদের দিনী বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। দুই নম্বর, যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে। এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা, দুই নম্বর রমজান মাসের সওম রাখা, তিন নম্বর তাদের লজ্জাস্থানের হেফাজত করা, মানে শরীয়ত পর্দা মেনটেন করা, শরীয়ত পর্দা মেনটেন করা। এবং আমি বলে দেই, চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত। এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয় না সমাজে, চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি, চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, ফুল স্টপ। এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে, কিন্তু পড়েন না ওলামায়ে কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন, তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, চেহারা ঢেকে রাখবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, চোখ থাকবে খোলা, ঠিক আছে। চার নম্বর, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য। এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে, স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে প্রিয় দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়, আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন। স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও, এই সুদি এনজিওতে আসো, নাম লেখাও,
স্বামীজির আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই, সাজুগুজু করে বের হও, চলো ঘুরে আসে বেপর্দায়। স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো, আমার অফিসের কলিগ আসছে, খাবার পরিবেশন করো, আসো ডাইনিংয়ে আসো। এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে, সুদের আদেশ করছে, আপনি সেগুলো পালন করবেন, কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন, এটা আপনার উপর ফরজ। এই চারটা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দিনী বন্ধুদেরকে এই চারটা কাজ করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন বলি আমিন। আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে সূরা ইউসুফের সেই সমাধানটা বলবো কি না? আচ্ছা, সূরা ইউসুফটা ইনশাআল্লাহ আমি আরেকদিন পুরো সূরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে, দুইটা বা তিনটা লেকচারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে আজকে একটা চিস্ট খালি বলছি, ইউসুফ আলাইহিস সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ। নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন, কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে, সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে, রাজা তাকে কিনে নিলেন, তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে, তারপরে ওই যে রাজার কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল, সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন, আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন, তাই তো? আচ্ছা, এর মধ্যে একটা জায়গা খালি করবো আজকে, টপিকটা কি দিবা তোমরা? টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান মনে থাকবে? চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান কিছু। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, কোথায় বলেন তো? জেলখানায়। তখন দুজন ব্যক্তি তাকে বলছে, ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি, তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব। একজন বলছে, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই? আচ্ছা, দুই নাম্বার, দ্বিতীয় ব্যক্তি বলছে, আমি দেখলাম আমি শারাব পান করাচ্ছি আমার মনিবকে। কথা বুঝতে পারছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যে শারাব পান করাচ্ছ মনিবকে, তোমাকে অতি সত্তর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ, আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শূলদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি বললেন? একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড, একজন কি হবে? ছাড়া পাবে। আর যার যাকে মনে হলো যে ছাড়া পাবে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে, মালিকের কাছে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল, সে আর কথা বলতে পারলো। আরো কয়েক বছর চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম তখনও জেলেই আছে। একদিন এই রাজা স্বপ্ন দেখলেন, কি স্বপ্ন দেখলেন? যে সাতটা পাতলা পাতলা গাভী, মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে ফেলছে। সাতটা কি গাভী? জীর্ণ শীর্ণ গাভী, সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। আর দেখলেন সাতটা সবুজ শীষ, শীষ বোঝেন কিনা? এ ধানের শীষ না, আবার সবুজ শীষ। আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং, এরকম শীষ। এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা। তিনি সবাইকে ডেকে বললেন, স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো? তখন রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে, না এটা কি স্বপ্ন, এটা একটা বাজে স্বপ্ন, উদ্ভট স্বপ্ন, আমরা এটার মানে জানি না। আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই? কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে, আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। দৌড়ে গেলেন তিনি জেলখানায়, ইউসুফ আই ইউ হ্যাজ সিদ্দিক, হে সত্যবাদী নবী ইউসুফ, আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন? সাতটা চিহ্ন শীর্ণ গাভী, সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে বললেন, ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন, এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন, এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন। বলেন সুবহান, আমার কথা বলছেন? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না, বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন, এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন, এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে। কি হবে বলেন? সাত বছর
সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু বিবেচনা করেন তো, যে আমরা একটা খারাপ সময়ের দিকে যাচ্ছি না আস্তে আস্তে, এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না। করোনার সময় ছিল, ওই সময় একটা সমস্যা ছিল, ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল, আরো অনেক ইস্যু আছে, শুধু এগুলো ইস্যু নয়, অপচয় ইস্যু আছে, দুর্নীতি ইস্যু আছে, জুলুম আছে, তারপরে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে, বড় বড় পরাশক্তিদের চাপ আছে, অনেক ব্যাপার আছে, রিজার্ভ কমে যাওয়া, অনেক বিষয় আছে। সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা, ইউসুফ আলাইহিস সালাম বললেন 7 বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে, এটা 7টা সবুজ শীষ, প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে। তোমরা একটা কাজ করো, তোমরা ওই 7 বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয়, অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো, আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দাও। আমার কথা বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নটা সত্য, তিনি সমাধান দিচ্ছেন উল্টা, এটা তো হবে সামনে, স্বপ্ন সত্য মিথ্যা তো দূরের কথা, এটা সামনে হতে যাচ্ছে, 7 বছর তোমরা প্রচুর ফসল ফলাবে, এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও, আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ, মানে অপচয় করা যাবে না, যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে। এরপর তোমাদের সামনে আসবে 7টা বছর দুর্ভিক্ষের বছর, আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে, আকাশ কি করবে, বৃষ্টি বন্ধ করে দেবে। তার মানে ওই 7 বছর আমরা কিভাবে চলবো তাহলে, এই যে রিজার্ভ করেছি, এই রিজার্ভ বা সঞ্চিত সম্পত্তি আমরা 7 বছর চলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8ম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আবার ফসল ফলবে। কথা কি বুঝতে পারছেন? এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না, ইউসুফ আলাইহিস সালাম দিতে পারলেন। এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বললো, এই হলো স্বপ্নের ব্যাখ্যা, রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। রাজা কত বিচক্ষণ ছিলেন, রাজা সত্য মিথ্যা চিনতেন, তিনি বুঝতেন যে আসলেই সত্য কাকে বলে, মিথ্যা কাকে বলে। এই আমার এমবি মন্ত্রীরা শোনো, তোমরা কেউ সমাধান দিতে পারো নাই, ইউসুফ সমাধান দিয়েছে, ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব। এবার ইউসুফ আলাইহিস সালামকে ডেকে তিনি সম্মানিত করলেন।